কনসেপ্টটা বুঝি না যে মুড়ি ঘন্ট ইজ ওয়ান পট মিল বাট কেনার সাথে ভাত খেতে হয়। সকালবেলার পুজো দিয়ে চলে এসেছি, আজকে জানেন ঠাকুরকে কি ভোগ লাগিয়েছি সকালবেলায়? দাঁড়ান দেখাচ্ছি। আজকে আমি সকাল সকাল ঠাকুরকে দিয়েছি হচ্ছে ম্যাঙ্গো সরবেট এন্ড মিষ্টি। এবার আমার পেট পুজো হবে, আর এসে দেখছি আমার হাজবেন্ড আমার জন্য চা বানিয়ে নিয়েছে আর নিজের জন্য এখন ব্রেড বানাচ্ছে। আসলে আমি জেঠিমাকে এখন সকালবেলায় ছুটি দিয়ে দিয়েছি, আজকে জেঠিমা আসবে হচ্ছে বিকালবেলায়, কারণ সকালবেলায় আজকে আমার হাজবেন্ড অনেক শখ করে মাছের মাথা এনেছে মুড়ি ঘন্ট খাবে বলে, তো সেটা আমি রান্না করব। তো বেকার বেকার জেঠিমাকে ডেকে আমার লাভ হতো না। চাটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন এই ঠান্ডা ঠান্ডা ঘর থেকে বেরোনোর সময় এসে গেছে, এখন দুপুরে রান্না করতে যেতে হবে কারণ 12টা বেজে গেছে। এটাই একটা সুবিধা জানেন, নিজের হাতে রান্না করলে যে কোনো সময় রান্নাটা করা যায়, কারণ আমরা 1টা 1:30টার মধ্যে খাবো, তো এখন 12টায় আমার 45 মিনিট 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। আর আমাকে এখন কাউকে বলতেও হলো না যে কি করতে হবে না করতে হবে, নিজে যাবো নিজে চুপচাপ রান্না করে নেবো, ব্যাস। তাহলে চলুন, আমার হাজবেন্ড তো মাছ ফাছ সব বার করে রেখেছিল, এখন দেখি এগুলো সব জল ছেড়েছে কিনা। এখন ওটাকে নুন হলুদ মাখাবো, তারপরে করবো হচ্ছে মুড়ি ঘন্ট। মাছটা বার করেছে কিন্তু মাছের জল দেয়নি, কারণ বলে এত গরম মাছ অটোমেটিক্যালি ছেড়ে যাবে। জলটা দিয়ে দিই, মুড়ি ঘন্ট শুধু আমরা দুজনেই খাবো, তাই জাস্ট আমি আমার হাজবেন্ডের জন্য একটা মাথা, আর আমি মাথা খাই না, তাই জন্য আমার জন্য একটা মাছের টুকরো। তো এগুলো ছাড়েনি, তাই জাস্ট একটু টুকরো নিয়ে নিলাম। মাছটায় নুন ঢুকতে ঢুকতে আমি এখন চাল দিয়ে নিই। আমি এই কনসেপ্টটা বুঝি না যে মুড়ি ঘন্ট ইজ ওয়ান পট মিল বাট কেনার সাথে ভাত খেতে হয়। যাই হোক, আমার হাজবেন্ড ভাত খাবে, তাই জন্য তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে যাবো। শিঙি মাগুর তো ফাটে, কাটা পোনা মাছ ভাজলে আমার এত ভয় লাগে, একবার আমি কাটা পোনা ভাজতে গিয়ে পুরো আমার এই জায়গা এইভাবে পুরো আমার এই জায়গাটা পুরো এমন পোস্টা পড়েছিল, মানে মোটামুটি আমি আর অনেকদিন অনেক কাজ করতে পারিনি, ওই জন্য কাটা পোনা এখন মাথা ভাতা বাজবে গেলেও না আমি এখন চাপা টাপা দিয়ে ভাজি। দেখবেন শখ করে যদি কেউ কিছু আনে, স্পেশালি যদি আপনার হাজবেন্ড হয়, অবভিয়াসলি বাবা মা শ্বশুর শাশুড়ি তো রয়েছে, বাট স্পেশালি যদি হাজবেন্ড কিছু আনে আর খেতে চায়, ওটা ইচ্ছা করে না যে অন্য কাউকে দিয়ে রান্না করাই, তেমনিও মাছের মাথা আমি বলেছিল মুড়ি ঘন্ট খাবার জন্য, তো ওইটা জেঠিমাকে বলে করানোর থেকে নিজে করানোটা অনেক বেটার লাগে, যতই জেঠিমা থাকুক রান্নাতে হেল্প হয়ে যায়। আমি এদিকে মুড়ি ঘন্ট বানাচ্ছিলাম দুপুরের জন্য, আর এদিকে নিচ থেকে বৌদি আমাদেরকে মাটন দিল। আমি বৌদিকে বলছি, বৌদি আজকে আমি মুড়ি ঘন্ট বানাচ্ছি, গরম একদম রান্না করে দিয়ে দিয়েছে। এখন আমি বলছি রান্নাটা করবো কিনা, ইচ্ছে করছে না রান্না করতে। খেয়ালই করিনি যে ফোনে প্রায় চার্জ শেষ, এখন ফোনটা দেবো চার্জে। চাল মাছের মাথা দিয়ে বসিয়ে দিয়েছি, এবার চাল সেদ্ধ হয়ে গেলে আমার মুড়ি ঘন্ট তৈরি হয়ে যাবে। তাহলে আপনাদেরকে একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে, ততক্ষণ আমার ফোনটাও চার্জ হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার খাবার টাইম। মুড়ি ঘন্ট হতে হতে আমি মাঝখানে গিয়ে স্নানটাও করে এসেছিলাম, প্রচুর গরম লাগছে, সকালে একবার স্নান করেছি, তাও এখন আবার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে নিলাম। আমার মুড়ি ঘন্টের ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিই, আমি খাবারটা শুরু করি, তারপরে আবার ক্যামেরাটা অন করবো হচ্ছে বিকালবেলা। ঠিক যেরকম বলেছিলাম সন্ধ্যেবেলা চলে আসবো, একবারে সন্ধ্যেবেলা 7:30 বাজে, আবার আমি মোবাইল অন করে নিয়েছি, ক্যামেরার সামনে চলে এসেছি, কিন্তু পুজো টুজো দিয়ে সব পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখন আমি খাচ্ছি চা, জেঠিমা চলে এসেছে, জেঠিমা এখন ভাত ডাল সব করছে, আর আমার জন্য চা বানিয়ে দিয়েছে, আর আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে আমার জন্য হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, খুব খেতে ইচ্ছা করছিল। আমি আসলে সকালবেলা খাচ্ছিল, ওটা দেখে একটু লোভ লেগে গেছিলো,
তখন চা খাওয়ার পর যে ভিডিওটা বন্ধ করলাম আবার যে ভিডিও অন করব বা কিছু করব মাথা থেকে সত্যি কথা একদম বেরিয়ে গেছে। একটা ভিডিওতে এমন ঢুকে গেছিলাম এডিট করতে করতে আমি টাইমেও ভুলে গেছি, এখন 10:30 বেজে গেছে, এখন খাওয়ার টাইম, আমি খেতে বসছি। আজকে রাতের মেনু তো আপনারা জেনেই গেছেন আজকে কি হতে পারে, আজকে মাটন, কিন্তু মাটনের সাথে জেঠিমাকে রুটি করে যেতে বলেছিলাম কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়াতে এমনই লাগছিল আর রুটিগুলো খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য রুটিগুলোকে বানিয়ে নিলাম হচ্ছে পরোটা। রুটিগুলোকে একটু তেল দিয়ে ভালো করে সেকে নিয়ে পরোটা বানিয়ে নিলাম। আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার একটু শৌখিনতা, ভালো লাগে খাওয়া দাওয়ার ব্যাপার, তাই সুন্দর প্লেটও সার্ভ করে নিয়েছি নিজের জন্য। আর তার সাথে এই বৌদির দেওয়া মটন, বৌদিরা আগেও একবার আমাকে মটন দিয়েছিল, খেতে তো খুবই ভালো হয়েছিল আর এটাকে দেখেও খুবই ভালো লাগছে। তাহলে চলুন খাওয়াটা আমি শুরু করি আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি। আমার এরকম ডেইলি লাইফের ব্লগিংটা দেখতে আপনাদের কিরকম লাগছে আমাকে তো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার এরকম ডেইলি লাইফ দেখতে আপনারা ভালোবাসেন তাহলে আমি এরকম ডেইলি লাইফের ভিডিওস গুলো করে আপনাদের জন্য দেবো। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আমাকে ভালো লাগলে, আমার চ্যানেল বিজেস বোরিং লাইফ কে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দেবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। ততদিন অবধি টাটা, বাই বাই, গুড নাইট।